নজর রাখছে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালে মিলবে চাকরি আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মাথাভাঙায় কোচবিহারের মাথাভাঙায় উত্তেজনা ছড়ালো এবং প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর হিড়িক পড়েছে যে খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীকে জানালেই মিলবে চাকরি মাথাভাঙায় হট্টগোল নারায়ণী সেনার চাকরি নিয়ে একের পর এক জমা পড়ছে আবেদনপত্র বয়স সীমা উপেক্ষা করে জমা পড়ছে আবেদনপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাতে উপচে পড়া ভিড় আর আরো বিস্তারিতভাবে কথা বলে নেব আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিংসু কিংসু ঠিক কি ঘটনা ঘটেছে কি জানা যাচ্ছে শ্রেয়সী যে ঘটনা ঘটেছে মাথাভাঙার যে বড় পোস্ট অফিস রয়েছে সেই বড় পোস্ট অফিসে সকাল থেকেই উপচে পড়েছে ভিড় এবং যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন একটি ফর্মের মধ্যে দিয়ে অবশ্যই তারা কিন্তু জানেন না কি কারণে পাঠাচ্ছেন কেউ কেউ বলছেন যে এই চিঠি পাঠালে মিলবে নারায়ণী সেনার চাকরি আবার অনেকেই বলছেন যে নারায়ণী সেনাকে প্যারামিলিটারির অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে স্বভাবতই এই চিঠি যদি পৌঁছে যায় তাহলে হবে চাকরি বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তাই ছোট থেকে বড় প্রত্যেকেই ভিড় জমাচ্ছেন সকাল থেকে পোস্টমাস্টার তিনি জানিয়েছেন এই ভিড়ের কারণে অন্যান্য কাজকর্ম করা যাচ্ছে না পাশাপাশি হয়েছে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে কারণ এত বিপুল পরিমাণ ভিড় আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে সামনে পৌরসভা নির্বাচন সঙ্গে থাকো কিন্তু এই বিষয় নিয়ে স্থানীয় মানুষজন এবং পোস্টমাস্টার তিনি কি বলছেন শুনবো অনেক দূর থেকে ছেলে মেয়েরা এসে এখানে একটা প্রচুর গ্যাস সৃষ্টি হচ্ছে গতকাল পুলিশের সহায়তা নিতে হয়েছে এখানটায় কাজ চালানোর জন্য